অঙ্গ পাঙ্গ লৈ আজি দু তিনি গাড়ি মানুহ লৈ আজি তেওঁৰ গড় হ'ল নিমাইচানপুর। নিমাইচানপুরৰ পৰা আমাৰ মাধুৰী আঞ্চলিক ছাত্র সংস্থাৰ সভাপতি শাহরুল আলম চৌধুরীক অপহরণ করার কারণে আজি মাধুৰী ঘাটত আহিছে। মাধুৰী ছাত্র সংস্থাৰ অফিচৰ সন্মুখত আহি অপহরণ চেষ্টা কৰিছে। তেতিয়া লোকেল ৰাইজে তাক খেদি তারপরা খেদি পাঠালে আৰু এই আমাৰ ছাত্র সংস্থাৰ সভাপতিজনক তার হাতৰ পৰা এই তেখেতৰ কবলৰ পৰা কিডনেপ কৰিবলৈ আহিছিল, তাৰপৰা ৰক্ষা কৰিলে। এতিয়া আমি তাৰপিছত আমি সকলোৱে বস্তুটো গম পাইছোঁ, লোকেল ৰাইজেও গম পাইছে। তেতিয়া আহি আমি সকলো মিলি পেলাই আহি হাইলাকান্দি সদৰ থানাত আমি এখন FIR ইকবাল হোসেন মজুমদারৰ নামত দিলোঁ আৰু লগত তেওঁৰ লগত আৰু কেইজনমান আছিল, তেওঁলোকৰ নামত আমি এখন FIR দিছোঁ। এতিয়া আমাৰ কথাটো হ'ল কি, আজি তেওঁলোক মানে ইমানখিনি হয়েছে যে দুর্নীতির এগেইনস্টত মাত মাতার কারণে আজি ছাত্র সন্তার কর্মকর্তাক অপহরণ করার চেষ্টা করেছে। সেটা কিন্তু অতিবিলম্বে আমি আমার স্থানীয় পুলিশ প্রশাসনক আমি কইছু, তেওঁলোকক কইছু অতিবিলম্বে তাক এরেস্ট করব লাগে, নহলে আমি তেওঁৰ এগেইনস্টত আমি পুলিশ প্রশাসনের এগেইনস্টত আমি এই জিলা পরিষদর প্রতিনিধির এগেইনস্টত আমি যে আন্দোলন করব লাগা আছে আমি করিম। আজি এনেকুৱা হৈছে, আজি স্বাধীনতা নাই নেকি? আজি ছাত্র সন্তার হোক বা লোকেল রাইজর দুর্নীতির মাত মাতার কারণে কিবা স্বাধীনতা নাই নেকি? তেওঁলোক ইমানখিনি আগবাড়ি গৈছে যেন দুর্নীতির মাত মাতার কারণে ইমানখিনি করিলে, যার কারণে অতিবিলম্বে তাক বরাদ্দ করে উচিত শাস্তি প্রদান করিব লাগিব।